নাটোরের বাগাতিপাড়ায় সাজিদ আলী নামের ধর্ষণ মামলায় এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। নাটোর জেলা প্রতিনিধি রাজল করিমের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। 21 বছর বয়সী সাজিদ আলী উপজেলার ঢাকার মারিয়া এলাকার বাসিন্দা। নাটোর র‍্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক আবদুল্লাহ মওদুদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 2023 সালের 10 অক্টোবর বিকেলে প্রতিবেশী সাজিদ আলী ভুক্তভোগীকে কৌশলে নিজের ঘরে নিয়ে যান, পরে ঘরের দরজা আটকে তাকে ধর্ষণ করে। এই ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা করলে আসামি সাজিদ আত্মগোপনে চলে যান। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা আসামি গ্রেফতারের জন্য র‍্যাবের সহযোগিতা চান। এরই প্রেক্ষিতে র‍্যাব সদস্যরা গোয়েন্দা নজরদারি বৃদ্ধিসহ তথ্য ও প্রযুক্তির মাধ্যমে সাজিদ আলীর অবস্থান শনাক্ত করেন। শুক্রবার বিকেলে রাজশাহীর পুঠিয়া উপজেলার মাল্লাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব। পরে গ্রেফতারকৃত সাজিদকে বাগাতিপাড়া থানায় হস্তান্তর করা হয়।